আবার আসবি, আবার দেখা হবে, দেখি কেমন করে না, হ্যালো করছি না, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সঙ্গে। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। আর আমরা এখন স্টেশনে বসে আছি, এখন বাজে সকাল 6:30, কারণ 7টায় ট্রেন আছে। আসানসোল হলদিয়াটাই আমরা একটু যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা, মানে কী জন্য যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে সঙ্গে থাকুন। আর ছেলেকে নিয়ে যাচ্ছি না, কারণ এর আগের দিন আমরা পুরুলিয়া গেছিলাম, পুরো রাস্তা জার্নি করেছি, ও কালকে থকে গেছে। আজকে এত দূর জার্নি ওকে নিয়ে যাব না, ছোটো বাচ্চা, এই সবে সবে শরীর সুস্থ হলো ওর, তাই ওকে মায়ের কাছে রেখে যাচ্ছি আর ওর মিমিদের কাছে। আর ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে আপনারা সঙ্গে থাকুন না, পুরো ভিডিওটি এনজয় করুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি তমলুক স্টেশন। এই দেখুন, এখানেই আমাদের আসার ছিল। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, মেজ মেয়ে, তা এখানে শ্বশুর বাড়ি। আর আমাদের প্রায় 12 বছর পর দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে, মন থেকে আমি খুব খুশি আর এত হ্যাপি যে কী বলবো, আমার আনন্দে আমি আত্মহারা। তা স্টেশন অনেক আগেই নিতে এসছে আমাদের, কারণ প্রথমবার আসছি আমি, সেই জন্য এই দেখুন গাড়ি নিয়ে চলে এসছে। এরপর আমরা গাড়িতে বসে গেলাম। আর এটা হচ্ছে তমলুক স্টেশনটা, প্রথমবার আসছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা গাড়িতে বসে নিজেদের গল্প শুরু করে দিয়েছি, এতদিন পর বোনের সাথে দেখা হয়েছে, আমাদের গল্প তো শেষ নেই। তা আজকেই ফিরে যাব, কারণ ছেলেকে বাড়িতে রেখে এসেছি। এই দেখুন গল্প করতে করতে আমরা যাচ্ছি যেখানে যা আসা ছিল, মানে আমি একটু ডক্টর দেখাতে এসেছি। এই দেখুন ডক্টর বাবু, মানে কটায় বসেন? 12টায় বসে যান, কিন্তু আজকে একটু লেট হচ্ছে, উনি বসছেন না। এই এই নার্সিংহোমে ওনার স্বামী স্ত্রী ওনারা দুজনেই বসেন। তা এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া হসপিটাল, খুবই ভালো নার্সিংহোম। তো এখানে এসেছি, তার এখানে একটা আমরা বসে আছি, ওখানে একটা টিভি লাগিয়ে দিয়েছে, পুরোনো টিভি। সেই টিভিতে মানে ছেলেবেলার, মানে এখন তো নতুন নতুন মডেলের টিভি এসছে, কিন্তু এখানে সেই পুরোনো টিভি যেটা আমরা ছেলেবেলায় দেখতাম সেই টিভিটি রাখা আছে। আর ওখানে গান হচ্ছে, তো ওটা দেখে পরে, গানগুলো দেখে পরে বোন বলছে মনে পড়ছে এই গানগুলো, আমরা সকাল সকাল শুনতাম। আমরা হ্যাঁ সবই মনে পড়ছে, কিন্তু গানগুলোর দিকে তাকালে মনে হচ্ছে আমরা ছেলেবেলায় ফিরে যাওয়ার যাবে, মানে দিনগুলো মনে পড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে আমরা 12 বছর কাটিয়ে এসেছি। তা ওই গল ওখানে 1:30 বেজে গেল, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওখান থেকে আমরা গাড়িতে আবার চেপে গেছি। আর গাড়িতে আমি সত্যি কথা বলতে আমি গাড়িতে খুবই বমি করি, তা মাথা নিচু করে আমি শুয়ে আছি, আর যতটুকু ভিডিও করার আমি করেছি। আর তারপর আমরা চলে এলাম মিষ্টি দোকান, কারণ প্রথমবার এসেছি, মিষ্টি তো নিতেই হবে। বোন বলছে সবাই সুগার পেশেন্ট, নিতে হবে না, কিন্তু তাও জোর করে আমরা নিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার এখানে এসে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে হচ্ছে মিষ্টি দোকানটি, কারণ এখানে সব কিছুই আছে। আর এখান থেকে বেরিয়ে পরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমার ওর মানে দিদির ছেলে, মানে ওরা দুই বোন একই ঘরে বিয়ে হয়েছে। তো এই দেখুন এটা হচ্ছে আমার দিদি, বড় দিদি, ও লজ্জায় পালিয়ে যাচ্ছে, আর এরাও 4 বোন, আমরাও 4 বোন। এই দেখুন আমরা এসে পরে হড়বড় হড়বড় করে খাওয়া দাওয়া করলাম, আমি স্নান করলাম, তারপরে খেয়ে নিলাম। রান্না খুবই ভালো করেছিল, এই যে ছন্দা যে বুনুটি আছে ওর হাজবেন্ড রান্না করেছিল, তা খুবই সুন্দর রান্না করেছিল গলদা চিংড়ি। আর এরপর আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন আছে আর থাকলাম না, সেই জন্য খুবই রাগারাগি করছিল জামাইবাবু, কিন্তু কিছু করার নেই, ছেলেকে বাড়িতে রেখে এসেছি, এটা হচ্ছে ছন্দার পর। আর ওই দেখুন জামাইবাবু দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে, আর এটা হচ্ছে ওদের দোকান। এই দেখুন পুরো বাড়িটা খুবই ভালো লাগছে, কিন্তু খেয়ে পরে আমার একটু টেনশন হচ্ছে, কারণ আমি গাড়িতে বমি করি। তা যতটুকু পেরেছি ভিডিও করেছি, দেখুন খুবই মানে
গা গুলোচ্ছিল, আমি টেনশনে ছিলাম। তো হাজব্যান্ড বলছিল তুমি টেনশন করো না, বমি তুমি করবে না। এখন বাজে আড়াইটা এমনি কিছু বাজে, আর আমার খুবই ভালো লাগছে এখানে এসে, বেশি সময় কাটাতে পারলাম না, খুব দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই, বললামই ছেলেকে রেখে এসেছি। আর এদের সাথে মানে এদেরকে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে, মানে এরা চার বোন আমরা চার বোন, খুবই মানে কি বলবো আপনাদের, খুবই খুবই ক্লোজলি ছিলাম আপনাদের। আমি কোনো দিন সময় হলে আপনাদের ছোটোবেলার ফটোগুলো দেখাবো, ছোটোবেলায় একসাথে সরস্বতী পুজো থেকে শুরু করে অন্যের বাগানে চুরি করা অবধি আমরা একসাথেই করতাম, খুবই ভালো লাগতো। একসাথে নদীতে স্নান করতে যেতাম, নদীতে সাঁতার কাটতাম, সাঁতার কাটতে যদিও বা জানি না ওরা জানে, তার গরম গরমের ছুটিতে যখনই যেতাম এদের সাথে সময়টা কাটানোর জন্যই যেতাম, খুবই ভালো লাগতো। বাড়িতে কেউ ছিল না, মামা ছিল, দিদা ছিল, হোলিতে হোলি খেলতাম ছোটোবেলা থেকে, ঝগড়াঝাটি যতই হতো ওদের ওদেরকে কেউ কিছু বললে আমরা চারমন লেগে যেতাম, আর আমাদেরকে কেউ কিছু বললে ওরা লেগে যেত, খুবই ভালো লাগতো, মানে সত্যি কথা বলতে খুবই একতা ছিল। তারপর দিদা মারা যাওয়ার পর থেকে আমরা মা বাড়ি যাওয়া বন্ধ করে দিই, ভালো লাগে না, কারণ যেখানে দিদা থাকে না সেখানে আর বাড়িটা বাড়ি মনে হয় না, তাই আমরা যাওয়া বন্ধ করে দিয়েছি, তাই আর দেখা হয় না। তারপর এদের বিয়ে হয়ে যায়, আমাদের বিয়ে হয়ে যায়, সেই জন্য তাই হঠাৎ এতদিন পর দেখা হচ্ছে। আপনারা হয়তো ভাবতেন যে মামার মেয়ে, কিন্তু 12 বছর পর দেখা হচ্ছে, তাই এটা আপনাদের বলে রাখলাম। আর এই দেখুন স্টেশন চলে এসেছি, জামাইবাবু খুবই রাগারাগি করছে যে আমি বমি করছিলাম, হাসছিল আমার ওপর যে তুমি বমি করছো, ভিডিওটা কী করবে। আর এই দেখুন তমলুক স্টেশনটি, আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে তোমার এখানে এসে পড়ে, সেইগুলোই হাজব্যান্ড জানাচ্ছিল, কিন্তু ভুলবশত জানি না কেন ভয়েসটা আসছে না। এই করতে করতে 3:30 ট্রেন চলে এসছে স্টেশন, আমরা ট্রেনে চেপে পড়েছি। আর আমি স্টেশন আসার সময় বললামই যে আমি বমি করেছি, তাই শরীরটা একটু দুর্বল লাগছিলো, তাই আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আমি ব্লগটি এখানে শেষ করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।